আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানার চেষ্টা করব যে একটা প্রফেশনাল সিভি লেখার সময় ফ্রেশারদেরকে কি কি প্রশ্ন করা হয়। আমরা যে একটা প্রফেশনাল সিভি তৈরি করি এবং আমরা আপনাদেরকে বলে আসছি যে আমরা ওয়ান টু ওয়ান কথা বলার মাধ্যমে যে প্রফেশনাল সিভি তৈরি করি, তো আজকের এই ভিডিওতে আমরা রিভিল করব যে একজন ফ্রেশারকে আসলে আমরা কি কি প্রশ্ন করে থাকি সেই সম্পর্কে। তো আপনারা যারা ফ্রেশার আছেন তারা না টেনে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, এবং আমি যে প্রশ্নগুলো আপনাদেরকে করলাম এই প্রশ্নগুলোর উত্তর নিজেরা লিখে প্রফেশনাল সিভি কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন। তো প্রথম আমরা যে জিনিসটা একটা সিভি লেখার সময় দেখতে চেষ্টা করি সেটা হচ্ছে তার অবজেক্টিভ বা ইন্টেনশনটা কি। সো একজন ফ্রেশার সে কিন্তু বিভিন্ন জায়গাতে ক্যারিয়ার করতে পারে, সেলস মার্কেটিংয়ে ক্যারিয়ার করতে পারে, এইচআর অ্যাডমিনে ক্যারিয়ার করতে পারে, অ্যাকাউন্টস ফিনান্সে ক্যারিয়ার করতে পারে, কেউ কেউ আবার যে সাবজেক্ট লাইনে পড়াশোনা করে এসছে সাবজেক্ট লাইনেও কিন্তু সে তার ক্যারিয়ার করতে পারে। এক একজন এক এক রকমের ইন্ডাস্ট্রির প্রতি ফ্যাসিনেটেড থাকে, কেউ কেউ থাকে FMCG-তে ক্যারিয়ার করতে চায়, কেউ চায় তো আপনার কোনো একটা টেক্সটাইল সেক্টরে বা RMG সেক্টরে, কেউ চায় হ্যাভি ইন্ডাস্ট্রি সেক্টরে, কেউ চায় পাওয়ার প্ল্যান্টে, এরকম এক একজন এক এক রকমের সেক্টরে কাজ করতে চাইতে পারে। সো প্রথমেই আমরা একজন কাস্টমারের কাছ থেকে বা একজন ক্লায়েন্টের কাছ থেকে তার অবজেক্টিভ বা ইন্টেনশনটা জানার চেষ্টা করি। এরপরে আমরা তার স্কিলগুলো জানার চেষ্টা করি এবং সেক্ষেত্রে আমরা তাকে জিজ্ঞাসা করি যে আপনার আসলে কোন কোন বিষয়ে দক্ষতা আছে, কোন কোন বিষয়ে যোগ্যতা আছে, কোন কোন বিষয়ে আপনার নিজেকে দক্ষ বলে মনে করেন, এরকম বিষয়গুলো আমাদের সঙ্গে শেয়ার করুন। এবং সেই সঙ্গে আমরা যেটা করি, আমরাও কিন্তু একটা সিভি পাওয়ার পর সেই সিভিটা অ্যানালাইসিস করে আমরাও কিন্তু কিছু স্কিল খুঁজে বের করি। সো যে স্কিল আমরা কিছু খুঁজে বের করি, ক্লায়েন্ট কিছু স্কিল বলেন, এগুলো মিলিয়ে আমরা প্রথমত 10টা স্কিল আমরা তৈরি করি। এরপরে আমরা যে প্রশ্নটা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে আপনার কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশান আছে কি না। সো প্রফেশনাল কোয়ালিফিকেশান বলতে আমরা বোঝাই যে একাডেমিক পড়াশোনার বাইরেও যে কোনো সাবজেক্টে একটু অ্যাডভান্স লেভেলে জানাশোনা, যেমন ধরেন যে আপনার কেউ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপরে CSCA করতে পারে, HR-এর উপরে PGD করতে পারে, প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে কোনো কোর্স করতে পারে, মার্চেন্ডাইজিংয়ের উপরে কোনো কোর্স করতে পারে, এরকম যার যে লাইনে ইচ্ছা সে সেই লাইনে প্রফেশনাল কোয়ালিফিকেশান বা এক্সট্রা কিছু ডিগ্রি কিন্তু সে অর্জন করতে পারে। সো এইটা আমরা তার কাছে জানার চেষ্টা করি, বিকজ আপনি অর্ডিনারি নাকি এক্সট্রা অর্ডিনারি এটা কিন্তু প্রমাণ করবে আপনি কতটুকু এক্সট্রা এফোর্ট দিচ্ছেন সেখান থেকে। সো এইটা শেষ হয়ে গেল, এরপরে আমরা আসি হচ্ছে তার একাডেমিক কোয়ালিফিকেশান। অ্যাজ ইউজুয়াল তার সিভিতেই থাকে, ওখান থেকে আমরা জাস্ট বসিয়ে দিই এবং ওখানে কোনো ইনফরমেশানের যদি গ্যাপ থাকে সেটা আমরা তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি। এরপর আমরা যেটা জিজ্ঞাসা করি যে তার কোনো ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স আছে কি না। যদি ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স থাকে তাহলে কোন কোন প্রতিষ্ঠানে কোন কোন পদে কবে থেকে কবে পর্যন্ত সে ইন্টার্ন হিসেবে কাজ করেছে সেটা আমরা জানার চেষ্টা করি। এবং আমরা কিন্তু আমাদের যারা ছাত্ররা বা যারা ইউনিভার্সিটি স্টুডেন্টস আছেন তাদের সবাইকে কিন্তু আমরা বলি যে একটা ইন্টার্নশিপ করলে হবে না, আপনার একাধিক ইন্টার্নশিপ থাকা ভালো। এবং তার সেই সমস্ত ইন্টার্ন হিসেবে যে যে জায়গায় কাজ করেছেন, কবে থেকে কবে পর্যন্ত কী কী কাজ করেছেন, এগুলো আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনে নিই। এরপর আমরা যেটা জিজ্ঞাসা করি যে তার কোনো পার্ট টাইম এক্সপিরিয়েন্স আছে কি না। সো পার্ট টাইম এক্সপিরিয়েন্স মানে হচ্ছে একটা দিনে খণ্ডকালীন কোনো জায়গায় কাজ করা, সেটাকে আমরা বলছি পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স। তারপর আমরা জিজ্ঞাসা করি তার কোনো ভলান্টারি এক্সপিরিয়েন্স আছে কি না, মানে বিভিন্ন সময় দেখা যায় যে বাণিজ্য মেলা, বই মেলা অথবা বিভিন্ন জায়গাতে ভলান্টারি হিসেবে কাজ করা যায়। সো তার কোনো ভলান্টারি এক্সপিরিয়েন্স আছে কি না এটা আমরা তার কাছ থেকে জিজ্ঞাসা করে নিই। এরপর আমরা একজন কাস্টমারকে জিজ্ঞাসা করি, সে যদি ফ্রেশ গ্র্যাজুয়েট হয় তাহলে তার কাছে জিজ্ঞাসা করি তার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সম্পর্কে জানতে চাই। সো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি কেউ কেউ আছে নাচ, গান, আবৃত্তি, ডিবেট, উপস্থিত বক্তৃতা, ড্রয়িং, এরকম বিভিন্ন রকমের এক্সট্রা কাজ শিখে থাকেন বা জেনে থাকেন। সো সেটা আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি। এবং এরপরে আমরা জিজ্ঞাসা করি যে তার কোনো কোকারিকুলাম অ্যাক্টিভিটিস আছে কিনা। সো কোকারিকুলাম অ্যাক্টিভিটিস মানে হচ্ছে পড়াশোনা করাকালীন সময় আপনি কোনো প্রজেক্টে বা কোনো ফিল্ড ওয়ার্ক আপনার যদি করা লেগে থাকে তাহলে সেটাকে বলছি আমরা কোকারিকুলাম অ্যাক্টিভিটিস। এরপর যেটা আমরা জিজ্ঞাসা করি যে তার কোনো CSR অ্যাক্টিভিটিস আছে কিনা। সো CSR অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস, মানে হলো যেমন ধরুন আপনি ব্লাড ডোনেট করছেন, বর্ষাকালে ত্রাণ দিতে যাচ্ছেন, শীতকালে ত্রাণ দিতে যাচ্ছেন, শীত বস্ত্র দিতে যাচ্ছেন, হ্যাঁ রমজান মাসে হয়তো ক্ষুধার্তদেরকে ইফতারি করানোর ব্যবস্থা করছেন। সো এই যে কাজগুলো এগুলোকে আমরা বলছি CSR অ্যাক্টিভিটিস। সো এরপরে আমরা জানার চেষ্টা করি তার কোনো মেম্বারশিপ আছে কিনা, মানে বিভিন্ন রকমের ক্লাব বা বিভিন্ন রকমের সংগঠনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা আছে কিনা।
আমরা জানার চেষ্টা করি তার কোনো অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড এগুলো আছে কিনা সেটাও আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি, এবং তারপরে তার কম্পিউটার স্কিল এবং ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো জেনে নিই, এবং কম্পিউটার স্কিল এবং ল্যাঙ্গুয়েজ স্কিলগুলোকে আমরা সাধারণত এক লাইনে লেখা প্রেফার করি। এবং এরপর তার যদি, যেহেতু আমরা একটা ফ্রেশারের রেজুমের কথা বলছি, এবং তার কাছ থেকে আমরা দুইটা রেফারেন্স কালেক্ট করার চেষ্টা করি, এবং যেই রেফারেন্সগুলোতে হচ্ছে আমরা তার, যাকে রেফারেন্স রাখতে চান তার নাম, তার প্রতিষ্ঠানের নাম, তার ডেজিগনেশন এবং তার মোবাইল নাম্বার, মেইল আইডি, পাঁচটা তথ্য তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি। সো ঠিক এই একইভাবে আমরা কিন্তু প্রশ্ন করে করে প্রত্যেকটা ফ্রেশারকেও কিন্তু আমরা যখন সিভি রাইট করি আমরা কিন্তু প্রশ্ন করি, এবং এর পাশাপাশি যদি আমরা যখন ওয়ান টু ওয়ান সেশনগুলো করি কোনো ক্লায়েন্টের বা কোনো ফ্রেশ গ্র্যাজুয়েটের, আরও যদি কোনো কিছু জানার থাকে যেটা ইন্টারভিউ এবং সিভির সঙ্গে সংশ্লিষ্ট, সেটারও কিন্তু আনসার আমরা করে দিই। সো আপনি যদি এই যে প্রশ্নগুলো করলাম আপনাদেরকে, এই প্রশ্নগুলো থেকে আশা করি আপনারা উপকৃত হয়েছেন, এবং এই প্রশ্নগুলো নিজেকে করে দেখবেন, এই প্রশ্নগুলোর যা কিছু উত্তর হয় সেটাকে ড্রাফটিং করলেই কিন্তু আপনার একটা প্রফেশনাল সিভির যে একটা বেসিক যে একটা টেমপ্লেট টাইপের বা বেসিক যে কাঠামো সেটা কিন্তু আপনার তৈরি হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিন, এবং আপনারা আর কোন কোন টপিকের উপরে ভিডিও দেখতে চাচ্ছেন আমাদেরকে কমেন্টে জানান। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিউয়ার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে একটু বেল বাটনে ক্লিক করে দিন, বিকজ আপনার একটা ক্লিক, আপনার একটা লাইক, আপনার একটা কমেন্ট এবং একটা শেয়ার আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও বানাতে ব্যাপকভাবে অনুপ্রাণিত করে। আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।